আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। জিজ্ঞাসাবাদ চলছে, আমরা পেয়েছি এবং এর মধ্যে পলিটিক্যালি বা কোনো কিছু ব্যাপার নেই, বাকিটা ইনভেস্টিগেশন চলছে, আরো কিছু তথ্য পাওয়া গেলে তখন সেটা পরবর্তীতে উঠে আসবে। এই অচল ভট্টাচার্য কি জন্য মারতে গেল কিছু জানা যাচ্ছে স্যার? এখন মধ্যে আমাদের ইনভেস্টিগেশন চলছে, পুরোপুরি আমরা এখনও ইয়ে পাইনি, আমরা পুরো ইনভেস্টিগেশন করার পরে আমরা এটা বলতে পারবো। দেবনাথ পরিবারের মেয়ের সঙ্গে কি কোনো রকম সম্পর্ক আছে? না, সেরকম ধরনের আমরা এখনও কিছু পাইনি। একজন ছাত্র আইটিআই সে হঠাৎ করে কেন এরকমভাবে লিঙ্ক? সেটাই আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি যে এত ভালো বড় স্টুডেন্ট কী করে এরকম হতে পারে, মানসিক কী ব্যাপারটা আছে আমরা দেখছি, ইনভেস্টিগেশনে উঠে আসবে, নিশ্চয়ই উঠে আসবে। অস্ত্রটা উদ্ধার হয়েছে? এখন পর্যন্ত দেখা যাচ্ছে কী চলছে, দেখা যাক। আর তিনজন যে আহত হয়েছে তাদের অবস্থা কেমন ছিল? তারা তো হসপিটালে ভর্তি আছেন, শুনছি এখন স্থিতিশীল আছেন, আমরা ওখানে খবর খবর রাখছি। কোনো পলিটিক্যাল কানেকশন আছে স্যার এই ঘটনার সঙ্গে? না, কোনো পলিটিক্যাল কানেকশন নেই বা কোনোরকম ইয়েও নেই পলিটিক্যালি। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটির নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346